হতে চেয়েছিলেন নায়ক কিন্তু হয়ে ওঠেন খলনায়ক। বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়ের জীবন যে এত কষ্টের হবে তা কেউই ভাবেনি। একসময় বাংলা সিনেমার নায়িকাদের কাছে ত্রাস ছিলেন সৌমিত্র। মিঠুন চক্রবর্তী ও দেবশ্রী রায়ের সঙ্গে ত্রয়ী সিনেমাতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন, কিন্তু তার লুকিং এর কারণে ক্রমশ তিনি হিরো থেকে ভিলেন হয়ে যান। ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয় করেছেন একের পর এক সিনেমাতে। এরপর 90 দশকে টলিউডের ইন্ডাস্ট্রিতে বিপ্লব চক্রবর্তীদের মতো অভিনেতার আগমন ঘটলে খলনায়ক হিসেবে কাজ কমতে থাকে সৌমিত্রর। ক্রমশ অভিনয় জগৎ থেকে দূরে গিয়ে উচ্ছৃঙ্খল জীবনযাপন ও মদ্যপানে আসক্ত হন তিনি। বহু নারী সঙ্গ করে শেষ পর্যন্ত বিয়ে করেছিলেন অভিনেত্রী রীতা কৈরালকে, কিন্তু দুঃখের বিষয় উচ্ছৃঙ্খল জীবনযাপনের কারণে মাত্র 51 বছর বয়সে প্রয়াত হন অভিনেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। একই রোগে আক্রান্ত হয়ে মারা যান তার স্ত্রী রীতা কৈরালও। তো সৌমিত্র অভিনীত কোন সিনেমাটি আপনার ফেভারিট কমেন্টে জানান।